শুধুমাত্র ফটোটা খুঁজে পেয়েছি, বাট লেখা যেটা থাকে সেটা খুঁজে পাচ্ছি না। মা আজকে সকালবেলা ব্রেকফাস্টে সুন্দর ডালিয়া বানিয়েছে সব রকম সবজি দিয়ে। মোচার জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। সব থেকে বড় সাজিয়েছে দোকান ওই মঞ্জিনিসের ওইদিকে, অটো স্ট্যান্ডের মঞ্জিনিসটা, নতুন সোনার দোকানটা হচ্ছে, কত বড় করে সাজিয়েছে। বিশাল ভিড় তো, যাবো না, ছেড়ে দে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে লাস্ট স্কুল 10 তারিখ, আর আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর আমার কাছে একটা জিনিস দেখো, ভীমের গদা, ফ্যামিলি ছাতা। কালকে এটা ও বাড়ির মানে বাবার, কালকে এত জোরে বৃষ্টি হচ্ছিলো রাত্রিবেলা, রাজীব আমাদের নিতে গেছিলো, মানে কালকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। তো কালকে রাজীব নিতে গেছে, কী করে আসবো, এই ছাতাটা খুব কাজে লেগেছে, তিনজনে স্কুটিতে আরামসে হয়ে গেছে, কেউ ভেজেনি, তাই জন্যই এখন নিয়ে যাচ্ছে এটাকে। এই নে ফুল, ওই তো ফুল, ফুল নেবে সকাল সকাল, যেটা খুশি নাও। একটাই নেবে, হ্যাঁ, বেশি ফুল ছিঁড়তে নেই, ওদের লাগবে, কষ্ট হবে। ব্যাস, ভেরি গুড, চলো। মামামকে আজকে স্কুলে দিয়ে যাবো, একটুখানি ইউএসজি করাবো আমি রাজদীপ দুজনেই। তো আয়ুর্বিজ্ঞান বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানেই যাব, গিয়ে দেখব কখন কি বসে না বসে, নাম লিখিয়ে আসব। আজকে যদি, আজকে বিকেলে একজন আছে, বিকেলে যদি না হয় তো কাল রবিবার দিন, তো সেটাই কথা বলতে যাব, দেখি। ও কাকিমা, এই ছাতাগুলো এখানে রাখছি, মা এসে নিয়ে যাবে, আমি একটু মোড়ে মাথা যাচ্ছি। মা এখন নেই, বেরিয়েছে, ওই জন্য নিচেই ছাতা ফাতা আরও মামামের জামা যেগুলো এনেছিলাম সেগুলো সব রেখে ব্যাগটা খালি করে নিয়ে যাচ্ছি। মামামকে আজকে স্কুলে ছাতু খাইয়ে পাঠিয়েছি, অনেক বুলিয়ে বালিয়ে ছাতু শরবত, একটু নুন মিষ্টি, তারপর জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে, পাতলা করে। আর টিফিনে দিয়েছি ব্রেড জ্যাম আর ন্যাশপাতি। আমার সিস্টের জন্য, আমার সিস্ট ওই ফাইবারের যেটা আছে না, ওটার জন্য ইউএসজি করতে দিয়েছে, কিরকম কি আছে না আছে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, হাঁটতে সকালবেলা খুব ভালো লাগছে, ওই জন্যই আজকে আরও মামামকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছি। 10 মিনিট যেহেতু টাইম ছিল, সেহেতু বললাম চল হেঁটে হেঁটে চল, একটু মাঝখানে বলছিল কোলে উঠবে, তারপর ভুলিয়ে ভালিয়ে আবার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে। এই ফুলগুলো বেশ ভাল লাগে, কি ফুল বলে এগুলোকে আমি জানি না নাম, যে কানে গোজে না। সকাল সকাল পাগলামি করছি, আজকে সব অক্ষয় তৃতীয়ার জন্য দোকানগুলো কি সুন্দর সরে সাজিয়েছে। আমাদেরও আছে সোনার দোকানে এখানে একটা গোল্ড ম্যানসন বলে, দেখি চেষ্টা করবো সন্ধ্যাবেলা আসার, যদি ইউএসজি করা হয় আজকে তাহলে ইউএসজি করে একেবারে আসবো। এই যে আয়ুর্বিক্ষণ, এখানেই করাবো, আমাদের কাছাকাছির মধ্যে এটাই সব থেকে পুরনো আর সব থেকে ভালো মোটামুটি। হয়ে গেছে কাজ, এখন আবার বাড়ি যাচ্ছি। আগে যে ইউএসজি রিপোর্টটা ওটা চাইলো, তা ওটাকে আমাকে আবার খুঁজতে হবে, কোথায় রেখেছি ভগবানই জানে। আমার আগের ইউএসজি রিপোর্টটা আবার খুঁজতে বলেছে, দেখি ওটা কোথায় খুঁজে পাই। শুধুমাত্র ফটোটা খুঁজে পেয়েছি, বাট লেখা যেটা থাকে সেটা খুঁজে পাচ্ছি না।
তাকে মেয়ের জন্য একটু পনির নেবো, আজকে পনির খাওয়াবো ওকে। সামনের দোকানে, বাড়ির সামনে মিষ্টির দোকানটায় পনিরটা পেলাম না, সেই আবার মোড়ে মাথা যেতে হবে। ভালো লাগে না, আর ভালো লাগছে না, এবারটুকুনি খিদে পাচ্ছে আমার, খুব জোর খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, সব পাচ্ছে। আবার মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, পুরো মেঘ কালো পড়ে এসছে। পনির হবে, পনির চারশো পনির দেবেন, চারশো। মোচা নিয়েছি করবে, কটা আইটেম মোজাটা দেখতে পেলাম, কি মোজা কে জানে, জানিও না। মোজা কি আজকে করা যাবে? বাবা বলছে তুমি জানো, আরে কি করে, বাবা তো বলছে না কি কি হচ্ছে। মোচাটা কি ভালো না কি কে জানে, দেখো তুমি কি উঁচে কাটছো? না উঁচে নেই তো মোচাটা, মোচাটা একটু দেখো তো কি মোচা, কি ইয়ে কলা, কাঁঠালি কলা ভালো হয় না কাঁঠালি কলার মোচা? হ্যাঁ দেখো না একটু, তুমি তো দেখলে তো বুঝতে পারো, কুড়ি টাকা নিয়েছে। হচ্ছে পনির, আর দেখি পুরো গরম গরম গজা, একটা গজা নিয়ে এসছি, পুরো গরম ছিল গজাটা। এই হচ্ছে পনির, পনিরের দাম বেড়ে গেছে। সকালবেলা খালি পেটে আরে না কি বৃষ্টি, গজাটা গন্ধ কি তে মাগো মার, মিষ্টির জন্য নয়, কি বিচ্ছিরি একটা তেলের গন্ধ গজাটা, সেই মানে কি তেলে করেছে কে জানে। হ্যালো এই আগে পুরো গরম ছিল দেখে আমি নিলাম, নাকি আমাকে সামনে থেকে বাসি দিয়েছে, পিছনের গুলো গড়িয়ে ছিল ভগবান জানে। মামামের জন্য কতগুলো বই কিনে আনলাম স্টেশন থেকে, একটা হচ্ছে বাংলার ছড়া বই, এখানে অনেক অন্য অন্য ছড়া রয়েছে, ও বেশ ছড়া শুনতে না খুব ভালোবাসে, আর কতগুলো ছড়া শিখেছে, অনেকগুলো ছড়া শিখেছে, তোমাদেরকে একদিন শোনাবো। একটা ইংলিশ, আর হচ্ছে ম্যাজিক পট, আজকে যেহেতু ফ্রাইডে নতুন ম্যাজিক পট, একটা ড্রয়িং বুক, এটা হচ্ছে নতুন, এটা ডট দেওয়া আছে, ডটগুলো দিয়ে আঁকবে প্লাস কালার করবে। আমি এঁকে দেবো, ও কালার করবে, মজা পাবে, সময় টাইম পাস আছে। এটা একটা, আর একটা এমনি ট্রান্সপোর্টের কালার বুক নিয়েছি, গরমে ছুটির জন্য বইগুলো কিনলাম, সময়টা তো কাটাতে হবে। এখন খাচ্ছি আমি একটু চা, তোমরা গুড় ইউজ করো, আজকে মামা আমাকে ছাতু খাইয়ে স্কুলে পাঠিয়েছি, ছাতু সব টিফিনে দিয়েছি, ব্রেড জ্যাম আর নাশপাতি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে সুন্দর ডালিয়া বানিয়েছে, সব রকম সবজি দিয়ে, সোয়াবিন দিয়েছে এর মধ্যে, গাজর, আলু, পটল আর মুগ ডাল। এই আজকের আমাদের ব্রেকফাস্ট, জামাকেও দিয়ে দিয়েছে। মা গরম গরম খেয়ে নাও, হেভি লাগছে।
মা ওকে আনতে যাচ্ছি। আচ্ছা কি তাড়াতাড়ি সময় কেটে গেল, ঘুম পাচ্ছে আমাকে। দাঁড়া দাঁড়া, আসতে চলো। মা সব টিফিন খেয়েছিস? হই সব টিফিন খেয়েছিস? ভেরি গুড। তোমাদের আজ থেকে ছুটি পড়ে গেল, কি মজা। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। মামা আমাদের সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক। এই একটাই খাতা দিয়েছে, শুধু এই কটাই হোমওয়ার্ক আছে। খাও খাও খাও, মামা এখন খাচ্ছে মৌসুম্বির জুস। নাও নাও নাও, ঢোকাও। হ্যালো, হ্যাঁ পড়ে যাবে, আমি ধরে দাও। এখন চলে এসছি কিচেনে, মোচা আর পনিরটা আমি রান্না করব। মা এখন মেয়েটাকে নিয়ে গেছে নিচে, কাল থেকে বলছে নিচে যাবো নিচে যাবো, কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে নিচে আর নামাতে পারিনি, ওই জন্য এখন নিয়ে গেছে। আগে মোচাটা বানাচ্ছি, মোচাটা বানিয়ে নিয়ে আবার পনিরটা বানাবো। মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে এখন চটকাতে হবে, কিন্তু এত গরম তাই এখন একটু ঠান্ডা হয়েছে। না সরতে নিলে না একটা কম দামা দাম, এমন কেন মনে হয় তাকিয়ে থাকে মোটাগুলো, একদম ভাল লাগে না। মানে মশলাটা কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ, মোচার জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। কত নিম পাতা এনেছো? নিম বেগুন না, নিম আলু মাখা, হেভি লাগে। নিম পাতা তেলে তেলে ভেজে আর গরম গরম গুঁড়ো নিয়ে একটা আলু সিদ্ধ দিয়ে মেখে মেখে ভাত খাওয়া যায়, খুব ভালো লাগে। হ্যাঁ আমারও ভালো লাগে। আর ওটা কি লাউ ডাঁটা? লাউ ডাঁটা ওটাও কেনা না কারোর বাড়ির? ও আর আমার কারোর বাড়ির হয়তো। এ গুঁড়ো করে রেখে দিলে অনেকদিন থাকবে না, গুঁড়োর থেকে চাটকাটা ভিজে খাবো, ওইটা ভালো লাগে। কিন্তু থাকবে না তো পাতা? ফ্রিজে থাকবে। ও আমি ওই একসাথে সব গুঁড়ো করে রেখে দিই ফ্রিজে। দুটো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকাল আমি বাড়িতে আম্বাটা বানিয়েছি, সবারই ভালো লেগেছে।
আবার আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, অন্যদিন 3টে বেজে যায়, আজকে 2:30টাও বাজেনি। এই ছাতাটা নিয়ে সেটা তো হয়ে যাবে। 5:30টা বাজে, আমরা দুজন মেয়েটা ঘুমাচ্ছে, আমরা দুজন বেরোচ্ছি ঘুরতে ঘুরতে। এই যে রিপোর্টটা, রিপোর্টটা ওখানে দেয় নাকি ভিতরে ঢুকিলে? কখন থেকে বৃষ্টি হচ্ছে? আমি ঘুমাচ্ছিলাম, উঠে দেখিলাম জল। আমাকে বললো 5:30টায় ডক্টর আসবে, এখন গিয়ে জানতে পারলাম 6টার পরে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি, এখন দেখি আবার পরে যাব। সাড়ে 7টা বাজে, এই জাস্ট আমাদের হলো। আবার কি ভিড় ছিল, 5:30টায় অনেককে টাইম দিয়েছে, দিয়ে এতক্ষণ বসে রাখলো। তাই হোক, আজ ভাতও খেয়ে নিয়েছে, এখন এই 10টার সময় সকালে খেয়েছিল আর এখন খেলো। এবার যাব অক্ষয় তৃতীয়ার জন্য দোকানে, দেখি কি মিষ্টি মিষ্টি দেয়, কি ভালো লাগে না এগুলো। ছোটোবেলায় তো ভীষণ ভালো লাগতো, ওই বিশেষ করে রসনা খাওয়ার জন্য যেতাম। আর খুব বড় লোক দোকান হলে, বড় দোকান হলে সেখানে দিত একটু স্প্রাইট, মিরিন্ডা এসব দিত। এখন তো সব জায়গায় স্প্রাইট দেয়, না তো আইসক্রিম। সব থেকে বড় সাজিয়েছে দোকান ওই মঞ্জিনিসের ওইদিকে, অটো স্ট্যান্ডের মঞ্জিনিসটা, নতুন সোনার দোকানটা হচ্ছে, কত বড় করে সাজিয়েছে। বিশাল ভিড় তো, যাব না, যাবি? অক্ষয় তৃতীয়ার জন্য গোলম্যানশনে গেছিলাম মা, কি ভিড়, দূর থেকে দেখে পালিয়ে এসছি, গেটে লোহিয়ে দেখা যাচ্ছে না, এত ভিড়। এখন খাচ্ছে একটু মুড়ি, চানাচুর, শশা, পেঁয়াজ দিয়ে। আর মামা এখানে, এই মামা আমিগুলো কি করছিস, কি সুন্দর করে অ্যাপেলটা এঁকে দিলাম, আর তুই তার মধ্যে এরকম ইচ্ছিরি কেন করে দিচ্ছিস? রাজীব ঘুমিয়ে পড়েছে, এটাকে মোছো, এটাকে মোছো ভালো করো, আর একটা অন্য জিনিস এঁকে দেবো, এটাকে মোছো। 10:30 বাজে, এই জাস্ট বাড়ি যাচ্ছি, রাজীবও ঘুমাচ্ছিলো, ওই সূর্যকে মেয়েকে খাইয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা মেয়েকে একেবারে খাইয়েই নিয়ে যাই, আর নিয়ে যাওয়া ঝামেলা থাকবে না, মনে মাথা দিয়ে যেতে হবে। মেয়ের জন্য একটা পেস্ট কিনবো, তারপরে বাড়ি যাব। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30, আর মামামের জন্য এই পেস্টটা কিনলাম, এই দেখো মরিসন, এটা ডক্টর গুড়গুড়িকে সাজেস্ট করেছে, সেই জন্য ভাবলাম এটাই ইউজ করি। ডক্টর যে লোকে সাজেস্ট করেছে তাহলে ভালোই হবে। আর ওর না লাভলাভের পেস্টটা ইউজ করতো, কেন জানি না ওর মনে হয় লাভলাভের পেস্টটা শ্যুট করছে না, ওর দাঁতগুলো এই যে এই দিক এই দিকের দাঁতটা কেমন একটা যেন ইয়ে হচ্ছে, ওই জন্য ভাবলাম চেঞ্জ করে নিই। তাই দেখি এটা কেমন হয়। এসে চালিয়েছ তো কালকে আমাদের আবার রান্নার কাকিমা, 11:30 বাজে, মামা এখন কেউ বল খেলে বলতো, কালকে খেলবো, কালকে আমাদের আবার রান্নার কাকিমা আসবে না, সুতরাং ভাবছি কালকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি উঠবো। এখন আমার অভ্যাস হয়ে গেছে, অতটা কষ্ট হয় না,
তো তাড়াতাড়ি উঠবো, মামা তখন ঘুমাবে, সেই সুযোগে রান্নাটা করে নেবো, কারণ কালকে রাজু 8টার মধ্যে বেরিয়ে যাবে। তো তারপরে মেয়ে যদি ঘুমায় আমাকে উপরে এসে বসতে হবে তার জন্য। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিম।